Hey, daddy. Tera daddy. Hey, amra daddy. Hello, niche bol. Hello, godai. আমি যা বলো তুই তাই বলবি তুমি তো তাহলে আমি শুরু করি আমি যা বলবো তুই তাই বলবি আমি যা বলবো তুই তাই বলবি ঠিক আছে ঠিক আছে কি হচ্ছে এই ঠিক হয়ে বস সোজা ও বাবা নিজে বেঁকে যাচ্ছে আবার বলে ছাবালের স্টাইল এ ধারে নিজে বেঁকে যাচ্ছে হাই দে আরে এটা কি বিয়ে হবে এটা টাইলি বই ওর স্টাইলিশ বই তাহলে বলছি বন্ধু তুই বল শুরু করি বল নমো বল নমো বলটা বাদ দে বলটা বাদ দে এই এটা কি বেল মন্ত্র হচ্ছে এটা কি বেল মন্ত্র হচ্ছে এবার মারবো কিন্তু জানিস এবার মারবো কিন্তু জানিস মাথা গরম হয়ে যাচ্ছে মাথা গরম হয়ে যাচ্ছে গদাই গদাই ঠিকই তো ঠিক করছিস সেই হার মানবেন টোপো ছুড়ে একটু মাথা ফের দেবো জানি তাহলে আমি বলি বল নমো বল নমো এই বলটা বাদ দে নমো 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 বিষ্ণু নমো বিষ্ণু জয়সরে জয়সরে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সভাজ্য সভাজ্য সূচি সূচি এই সূচি বলে হাই যা এ ভাই এরা সূচছে কেন এই তা সূচি শুনি কেন তুমি তো বলে সূচি আমি সূচি এই ছেলে তো কাদের নাকি আমি বিয়ে দিতে এনেছি সুচি বলে যে বলতে সুচি বলেছি হ্যাঁ রে জানো তোর ওই কথা বলেছি কি বলেছ আমি সুচি বলি ও সুচি আমি মনে করি সুচি বলেছ হ্যাঁ এই মালাবদনটা ছেড়ে নে এই মালাবদনটা ছেড়ে নে নে হাই যা শাউরি কাছে বিদায় আদায় করে নে আমি চলে যাচ্ছি তুই ঠিক টাইম হলে কাঁচা হাড়ি কাঁচা সরা আমার বোন তৈরি করে ওই রাজভবনে দিয়ে আসবি ঠিক আছে কিন্তু আমার জিনিসপত্র গুলো দিয়ে যাও জিনিসপত্র তোর লাঠি মারা গাড়ি তো গাড়ি তাল গাছের গোড়ায় বাঁধা ছাউরি দেবে তাহলে আমি চলে যাচ্ছি তাহলে ঠিক টাইম মতন কাঁচা হাড়ি কাঁচা সরা ঠিক আছে খুলু তুই যা ভাই তুই যা ও মা বাবা আমার বিদায় করে দাও পাঁচিল না চলে যাবো জিনিসপত্র দিয়ে বিদায় তো হবে না কেন মা কারণ আজকে না বাড়ি লক্ষ্মী পূজা ও মা আমার বাড়িতে অলক্ষ্মী পূজা তোমার লক্ষ্মী তোমার কাছে থাক আমার লক্ষ্মী আমার কাছে থাক মেয়েকে আজকে বিদায় দেবো না তুমি যদি না বিদায় দাও তাহলে পাঁচিল আমি জোর করে নে চলে ও জামাই তুমি না সুজো আমার বাড়ি ঘরে লক্ষ্মী পুজো আমি কোন পরানে পাঠাই মেয়ে দেখবে কে পুজো জামাই পুজো না কিছু তো ভালো না আমি বাড়াবো না
কোনো চালাকি চলবে না তুমি বিদায় দাও পাঁচিল দিয়ে চলে যাব মা আরে এ মা আমার পাঁচিরে কোবা যাচ্ছি যাচ্ছি শ্বশুর বাড়ি রে আর পাঁচি আমার শেষমি বাবা সব দেব জ্বলন্ত ছোট কলসি দিয়া সব দেব মা अरे जल ढाले वो रे पाची मोचेर गड़ाए अरे जल ढाले वो रे पाची मोचेर गड़ाए ए बाची
কইতা কাঁচা হাড়ি কাঁচা সরা আড়াই হালা উলুবেনা নিয়ে এগুলো পাঠিয়ে দেও দাড়ি দিয়ে সেই মহারাজের বাড়িতে মা গো আজ আমি রন্ধনে বসছি মা আজ জানি না তুমি কোথায় আছো জননে একটিবার আমায় দেখা দিও আমায় তুমি উদ্ধার করো মা আমার এই পরীক্ষা থেকে নিজে উপনীত হতে পারি মা একটিবার তুমি আমায় দেখা দিও মা উমা জয় মা মনসা বলে ও ব্যানার মুখে দিলা মা গো উমা মনসার বড়ি অগ্নি জালেরে দিগু যদি আরে কাঁচা সরা কাঁচা গুলো কাঁচা গুলোর বেনা আজ আমার রন্ধন হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার পিতা মাতার কাছে নিয়ে যায় মা গো পিতা ওগো শঙ্কর কতদিন হয়ে গেছে তুই স্বর্ণকার দেওয়া লোক কলাই আমি তুলে দিয়েছিলাম ঘটক দিয়ে বরের করে তবে কি ওগো শঙ্কর আশার মুকুল ঝরে যাবে শিউলি ঝরা রাতে তবে কি আমার আশা কোনোদিনের জন্য পূর্ণ হবে না আমি কি পারবো না আমার একমাত্র সন্তান লোকিনকে কোনোদিনের জন্য বিবাহ দিতে বলে দাও শঙ্কর বলে দাও মহারাজ চন্দ্রধরের জয় হোক মহারাজ চন্দ্রধরের জয় হোক মহারাজ চন্দ্রধরের জয় হোক কে তুমি আগন্তুক কোথাও তে আসিয়াছ এই চম্পক নগর মাঝে আমরা আসছি সাই সদাগরের রাজ্য থেকে কিন্তু কি সংবাদ নিয়ে এসেছো খটকের হাত থেকে পাঠিয়েছিলে পঞ্চকুড়ি লোকের হ্যাঁ আমি পাঠিয়েছিলাম সেই সাই সদাগরের কন্যা এই পঞ্চকুড়ি লোকের কলায় রন্ধন করেছে কি বললে তুমি সাহেবনিকের কন্যা মা বেহুলা করেছে আমার যে ওই লোহ কলায় আজ অন্য সব রন্ধন হ্যাঁ মহারাজ কিন্তু সাহেবনি কবে আসছে আমার কি আমার পুত্র লোকেনকে দেখতে মহারাজ সাহেবনি আজকেরই আসবে তোমার পুত্রকে আশীর্বাদ করে যেতে মহারাজ কি বললে তুমি দাদা ওই তুলে দাও আমার করে লোহ কলাই যাও অন্তপুর মাঝে তুমি বিশ্রাম করো আর এই মুহূর্তে আমি আশীর্বাদী জোগাড় করতে এগিয়ে চললাম সনকা সনকা একটিবার এসো সনকা একটিবার এসো আজ আমার বড় আনন্দের দিন সনকা তোমার দেহ লোহ কলাই যে আজ অন্য সব রন্ধন হয়ে ফিরে এসেছে আমার চম্পক মাঝে দেখো সনকা দেখো তোমার দেহ লোহ কলাই আজ অন্য সব কেমন ভাবে রন্ধন হয়ে ফিরে এসেছে দেখো কি বলছো মহারাজ হ্যাঁ সনকা হ্যাঁ কি অতি সুন্দর মহারাজ কোন নবনি করলো এই পঞ্চগুলের কলাই সিদ্ধ উজানি নগরে ঘর নামে সাই সদাগর তার একমাত্র কন্যা মা বেউলা করেছে তোমার দেহ লো কলাই আজ অন্য সব রন্ধন মহারাজ আরো আনন্দের কথা কি জানো শোনো বলো বলো আজ এই মুহূর্তে হবে আমার একমাত্র পুত্র লোকের শুভ আশীর্বাদ এই মুহূর্তে করো তুমি শুভ আশীর্বাদের যোগা মহারাজ একি একি আনন্দ দিন আজ আমার একমাত্র পুত্র লক্ষ্মীন্দর তার আমি মর দিব আজ আমার আশীর্বাদ জিগর করতে হবে না আমি আর দেরি করবো না আমি এখনই করব আশীর্বাদ চোখা ও বাচ্চা রে আজ তোমরা দেরি করবে না এসো মা আচ্ছা একমাত্র পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ তাই আশীর্বাদী করতে হবে সবাই এসো আশীর্বাদ
আপনাদের জন্য আমি আমার এই অমলা দিকে 20 টাকা উপহার দিলাম তুমি একটা ভালো গান এবং ভালো নাচ করে দেখাবে আসত্য আজ তোমাদের কানে এসে আমি ধন্য হয়েছে আজ সত্য কথা কি বলবো সবাই তো আমাকে চেনো আজ আমার এতই ভালো লাগছে আজ তোমাদের কানে এসে জানি না ভগবান আজ আমাকে গান গাইতে দেবে কিনা তাই জানি না আজ আমার মনে কি হচ্ছে জানো খুব মনের মধ্যে খুব আনন্দ লাগছে তাই আমি কি বলি জানো আজি আজি বাতে আজি তোমাদের সাথে আজি প্রথম হলো বাবু গো ওই আমি গাইতে এলাম মায়ের গান ও মায়ের গো ওই আমি গাইতে এলাম মায়ের গান আজি রাতে তোমাদের সাথে আজি রাতে চলতে ভুলে যাচ্ছে আমার দলের বাড়ি রামকৃষ্ণপুর ধাম তাই গানের চলতে ভুলে যাচ্ছি গাইতে এলাম মায়ের গান ও মায়েরা গাইতে এলাম মায়ের গান আজ রাতে তোমাদের সাথে কত হলো ও বাবু গো গাইছিলাম মায়ের গান ও বাবু গো গাইতে এলাম মায়েরা একটি কথা জানি না বেউলারা কিন্নর এসেছে আপনাদের কাছে এরা কিন্তু মানবি না এরাও দেবতা আজ 12 বছর জন্য এসেছে আপনাদের কাছে তাই সবাই আসবেন আশীর্বাদ করতে তাতে আপনাদের মঙ্গল হবে